বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালোই আছো এবং স্বাস্থ্যবিধি মেনে যার যার গৃহে এবং বাসায় অবস্থান করছো। আমি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক গণিত, সিএনবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানবাজার, চট্টগ্রাম। আজকেও আমি তোমাদের মাঝে নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। গত ক্লাসে আমি তোমাদের জন্য এই রকম একটি বক্স নিয়ে হাজির হয়েছিলাম, অর্থাৎ কি আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তো সবার? আজকেও আমি তোমাদের জন্য একটি আরেকটি বাক্স নিয়ে এসেছি। আগের বাক্স এবং আজকের বাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে, আগের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা ছিল ভিন্ন, এই জন্য এটা আয়তাকার ঘনবস্তু ছিল, ঠিক আছে? আর আজকের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই, অর্থাৎ সমান। অর্থাৎ যে এটাও কিন্তু আয়তাকার ঘনবস্তু, যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকে কি বলে? কেউ কি বলতে পারবে? তোমরা এই যে এরকম কিউব গেম, পাজল গেম খেলছিলে না, খেলো না? এটাকে কি বলো তোমরা? কিউব বলো, অর্থাৎ ইংরেজিতে কিউব বলো আগে তোমরা। তাহলে এই যে এটাও কি, এটাও কিউব আর কি। কিউব মানে কি? কেউ কেউ বাংলাও বলতে পারবে? ঘনক। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি? ঘনক, ঠিক আছে? ঘনক আমরা গত ক্লাসে করেছিলাম কি? আয়তাকার ঘনবস্তু। কেউ কি বলতে পারবে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? অবশ্যই মহতাকার কথা, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? টু ইন্টু কত? এবি প্লাস বিসি প্লাস সিএ ছিল নাকি? এত বর্গ একক নাকি এটা ছিল না? কিন্তু আজকে আমি বলছি কি, এটাও আয়তাকার ঘনবস্তু কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। আগে তো দিল এ বি সি, তাহলে আজকে হচ্ছে কি, এটাও এ, এটাও বি ইউ এ, সি ইউ এ, অর্থাৎ এ এ এ। তাহলে কি আমরা এখানে, তাহলে দেখো তো, বি এটা বি এর জায়গায় আমরা কি বসাবো? এ, বি ইউ এ, সি ইউ এ, তাহলে এ এ, তাহলে এখানে কি সি ইউ এ, এও এ, তাহলে ইকুয়াল টু কত হয়? টু এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এত বর্গ একক সমান কত হয়? টু ইন্টু কত, কয়টা এ স্কোয়ার? থ্রি এ স্কোয়ার, তাহলে ইকুয়াল তিন দুগুণ কত? ছয়, সিক্স এ স্কোয়ার, এত বর্গ একক। এটা আমরা কি পেয়েছি? তাহলে এই যে এটা ঘনক হয়ে গেছে না, এখন সবগুলো যখন এ হয়ে গেছে, তাহলে কি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে একটু লিখে ফেলি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? সিক্স, এক নম্বর, ঘনকের পৃষ্ঠ তলের ক্ষেত্রফল কত? সিক্স এ স্কোয়ার বর্গ একক, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা কি পেয়েছিলাম? আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন পেয়েছিলাম কত, মনে আছে? এ বি সি, এত কি ঘন একক ছিল নাকি আয়তাকার ঘনবস্তুর? তাহলে এখানে এ ও এ, বি ইউ এ, তাহলে এ জায়গায়ও এ, সি এর জায়গায়ও এ, তাহলে এ গুণ এ গুণ এ সমান কত? তিনটে এ কিউব, এত ঘন একক। তাহলে কি ঘনকের এটা কি? আয়তন, ঘনকের আয়তন। তাহলে আমরা দুই নম্বরে পেয়েছি কি? ঘনকের আয়তন কত? সরি, আবার আমি আবার লিখছি একটু, ঘনকের আয়তন কত? এক কিউব, ঘন একক, ঘন একক। এরপরে ছিল কি? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত একক,
এরকম ছিল না? তাহলে কি এখানে এ ও এ, বি ইউ এ, সি ইউ এ, তাহলে কত এ স্কোয়ার কয়টা? 3 এ স্কোয়ার। তাহলে এই যে, তাহলে কি রুট আর স্কোয়ারে কাটা গেলে এখানে কি √3 এ। তাহলে এটা কি এত একক, এটা কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা 3 নম্বরে পেয়েছিলাম কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, 3 নম্বর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি পেলাম? √3 এ একক, তাই না? ওই যে আয়তকার ঘন বস্তু থেকেই আমরা কি ঘনকটা, ঘনকটা বের করলাম। ওখানেও 3টা সূত্র পেয়েছিলাম, ঘনকের মধ্যেও আমরা কি 3টা সূত্র পেলাম, তাই না? তাহলে আমরা এই যে এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। বইগুলো সবাই দেখো, তোমাদের অনুশীলনী 16.4-এর, অনুশীলনী 16.4-এর 13 নম্বর সমস্যা দেখো। অনুশীলনী 16.4 কত? 324 পৃষ্ঠা ছিল না? 13 নম্বর সমস্যাটা দেখো কি বলছে। একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? এই যে অর্থাৎ এই যে এই ঘনকটার পৃষ্ঠতল অর্থাৎ 3টা তলের ক্ষেত্রফল কি 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এই কোণা থেকে এই কোণা, তাই না? এই কোণা থেকে এই কোণা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের কী লাগবে? এ লাগবে, অর্থাৎ একটা দাঁত। তাহলে এটা আমার দেওয়া নাই, তাহলে আমরা এটা আমরা ধরে নিই, তাই না? তাহলে কি মনে করি, আগে দেওয়া আছেটা লিখে ফেলি, দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 2400 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কি মনে করে ঘনকের এক ধারের দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে সুতরাং ঘনকের কি পৃষ্ঠতল ক্ষেত্রফল কত হবে বলো? দেওয়া আমরা এখন পেয়ে গেছি, বাইর করলাম না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে যে এটাও হচ্ছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর আমাদের দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এটা, তাহলে এটা আর এটা সমান হবে না। তাহলে প্রশ্ন দেওয়া আছে আমাদের কি 2400 বর্গ সেন্টিমিটার, আর আমরা মনে করি ধরে পাইছে কত? 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আর এটা সমান হবে। তাহলে প্রশ্ন মতে 6 স্কোয়ার সমান কত? 2400। তাহলে একটু লিখে ফেলি, প্রশ্ন মতে 6 স্কোয়ার ইকুয়াল টু কত? 2400। সেখান থেকে আমরা কি এর মানটা বের করে নিব, একটা তার দৈর্ঘ্য বের করে নিব। তাহলে বা a² = কত? 6 দিয়ে ভাগ করতেছি, 6 ভাগের 2400, কাটাকাটি করে 724 বা a² সমান কত? 400, তাই না? তাহলে সুতরাং বাদ দিয়ে লেখো a সমান বর্গমূল করছে, বর্গমূল করলে কি রোড স্কোয়ার কাটা গেছে, সুতরাং এ সমান কত? তাহলে 600 এর বর্গমূল কত? 20। ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো, তাই না? 600 এর বর্গমূল কত? 20। হ্যাঁ, তাহলে আমরা এখন এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের বাইর করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি, আমরা জানি ঘনকের কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? √3 এ।
এত কি একক, ইকুয়াল টু রুট থ্রি, হ্যাঁ ঠিক আছে, ইন্টু এর মান কত 20 পেয়েছিলাম না, যেহেতু কি এর সমান কত 20 লিখে দিতে পারি, তাই না? ইকুয়াল টু কত 20√3, ইকুয়াল টু 20√3 মান 1.732, 1.732। আবার এটা এটা গুণ করে 20 আর 1.732 গুণ করে ফেললে কত হয় 34.641, এত সেন্টিমিটার প্রায়, তাই না? এই যে আমরা পেয়ে গেলাম তাহলে গণকের কর্ণের দৈর্ঘ্য কত 34.641 সেন্টিমিটার প্রায়, তাই না? তাহলে আমাদের কি গণিত বই 13 নম্বর অঙ্কের উত্তর বের হয়ে গেছে, তাই না? যদি এখানে আমাদের তোমাদের আয়তন বের করতে বলে, গণকের কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো, তাহলে আমরা এসম কত পেয়েছিলাম, গণকের এক ধারের দৈর্ঘ্য এটা কত পেয়েছি 20, তাহলে কি কর্ণ কত ছিল, আয়তন কত ছিল 1 কিউব, 1 কিউব না, এই যে 1 কিউব, 1 কিউব, তাহলে এর মানটা বসাইলে কত 20 কিউব, তাহলে 20×20×20, তাই না? তাহলে কি 3 বার গুণ করলে কি আয়তন বেড়ে যাবে, পারবে আশা করি নাকি? হ্যাঁ, এবার আমি তোমাদেরকে একটা কাজ দিই, সেই কাজটা তোমরা তোমাদের খাতায় করে রাখবা, যখন তোমাদের ক্লাস শুরু হবে আমি দেখব কাজটি, অর্থাৎ এটার উপর ভিত্তি করে তোমাদের সিএ আছে না, সিএ নাম্বার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, তাই না, এই নাম্বারগুলো তোমাদেরকে প্রদান করা হবে SW। তোমরা কি বাড়ির কাজ খাতায় তুলে নাও, আশা করি বাড়ির কাজটা মনোযোগ দিয়ে এবং নির্ভুলভাবে করতে চেষ্টা করবে। কোনো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো, ঠিক আছে? কোনো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার হলে, বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো, ঠিক আছে? আশা করি সবাই পারবে, তোমাদের ক্লাস কখন শুরু হয় জানি না, তোমরা তোমাদের লেখাপড়ার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? এই কথা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা এখন অ্যাডাল্ট বলা যায়, তোমরা তোমাদের ভালো মন্দ বুঝতে শিখেছো, আশা করি তোমাদের পড়ালেখার দায়িত্ব তোমরাই নিবে, তোমরা সহউদ্যোগে ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ দিয়ে আমরা যা যা বলি সেগুলো মানতে চেষ্টা করবে, আশা করি তোমরা ভালো করবে, এবং তোমাদের শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।